তো হ্যালো বন্ধুরা গুড মর্নি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমার সব করি সবাই ভালো আছো আপনাদের কি মনে হচ্ছে হুম পরকিয়া পরকিয়া আস্তে আস্তে গ্রো হচ্ছে আস্তে আস্তে লিপ্ত হচ্ছে ম্যামি গোল পাগলি গুন্ডি হুম ওরা পারবে আর আমি পারবো না আমার এত চিকনা গাল চিকনা বদন হুম এই জিরো ফিগার নিয়ে যদি একটা পরকীয়া না করতে পারি তাহলে কি আর পারলাম এবার হঠাৎ করে আমি পরকীয়ার কথা কেন বলুন তোমরাই বিচার করো বাবা যখন মানুষের মনে খুব কষ্ট হয় খুব দুঃখ হয় তারা বুঝি বাড়ির খাবার খেতে তাদের ইচ্ছা করে না হতেই পারে রান্না করতে ইচ্ছা করে না হতেই পারে কিন্তু বাইরে গিয়ে মাটন বিরিয়ানি খেতে হান্ডি মাটন খেতে আর কোল্ড ড্রিঙ্কস না বাল ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে তাও আবার ট্রেনে করে যেতে হয় বাহ বাবা বা বছর ঠাকুরনগরে বিয়ে হয়েছে বর বলল মানে ওর ওই বর বর বললো যে তুমি অত দূরে যাচ্ছ কেন এখানেই যাও বললো এখানে আবার কোথায় আমি রাস্তা পাস্তা গুলিয়ে ফেলবো ওই মামা চত ন বছর বসে খালি লোকের কি পিন্ডি চটকানোটাই রপ্ত করেছো ঠাকুরনগরে গিয়ে হুম রাস্তাঘাট এখনো তুমি চেনো না যে তুমি হারিয়ে যাবে ও করছি একদম বাবা বাবাই যায় না নবছরে রাস্তাঘাট চেনে না বিরিয়ানির দোকান চেনে না একটা রেস্তোরাঁ চেনে না সেটার জন্য গোবরডাঙায় যেতে হচ্ছে গোবর লেপতে মুখে হুম কার সাথে গেছিলিস প্রশ্নটা সবার যদি মুখ ঢেকে মামনি মানে মেমনি গোল পাগলি এই কথাগুলো বলার সময় নাম রিভিল করব না এরা যদি পরকিয়া করতে যায় তোর কথা মতন তুই কোথায় গেছিলিস তোর মন আর শরীরকে বিধ্বস্ত করে কার কাছে গেছিলিস কার সাথে গেছিলিস কার জন্য গেছিলিস প্রশ্নটা তোর দিকে আমি ছুড়লাম হুম তুই বললি স্বামীকে বিছানার উপর বসিয়ে রাখে মানে গুন্ডি গুন্ডাকে বিছানার উপর বসিয়ে রাখে হুম নিজে ফুর্তি করে বেড়ায় ওকে শোপিসের মতন দর্শকের কাছে দেখায় পয়সা নেয় সেই পয়সা নিয়ে ফুটারি মারতে যায় তুইও তো দর্শকের কাছে ভুজুং ভাজুং দিয়ে তাদের ঘাড়ের ওপর কাঁঠাল ভেঙে পয়সা ইনকাম করছিস করে একা একা তাও আবার ট্রেনে করে বিরিয়ানি খেতে যাচ্ছিস বা বাবা বাবা বা দেখ এই দেখ অকাল যে বসে আছি ঘর থাকা কিন্তু আমরা কিন্তু বিরিয়ানি একা একা খেতে যাই না বাবা এই যে চানাচুর দিয়ে এক বাটি মুড়ি মেখেছি এটাই বসে বসে খাবার ডিম সেদ্ধ করেছি রান্না করে দিয়ে ছেলেকে আনতে যাবো আর আমরা কীরকম বিরিয়ানি খাই বলতো বাবাকে বলি যা বাড়িতে যা আমি বিরিয়ানি নিয়ে আসছি আমরা মা ছেলে মিলে খাই এটা হচ্ছে আমাদের তোর পরও আর গন্ধ যে আস্তে আস্তে ওয়াইটিতে ছড়াচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে আচ্ছা বলছি মন খারাপ হতে পারে তোর শরীরটা বিধ্বস্ত হয়েছিল কেন মানে শরীরে যে আগুনটা লেগেছিলো বিরিয়ানি খেয়ে সেই আগুনটা মিটেছে নাকি সেটার জন্য গাত খেতে হয়েছে হুম নিতে পারছিস তো দেখ আবার তোর টিউব টিউব যদি খুলে যায় যেখানে যাচ্ছিস আর সত্যি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস তুই তো আমতা আমতা করছিলি যে হান্ডি মটন নিলাম না কি মটন নিলাম হুম একটা ফাঁকা রেস্তোরাঁতে গেছি যে রেস্তোরাঁতে একটা লোকও ছিল না ওরা ক্রিকেট ম্যাচ দেখছিল ঢুকে গেছিস তো কী হয়েছে বেরিয়ে চলে আসতে পারতিস তাহলে কি তোরা জোর করে তোকে বসিয়ে খাও তো ওই ফাঁকা রেস্তোরাঁতে বসে ভিডিও করলি না কেন ক্যামেরাটা অন হলো না কেন তোর সেই সময় তুই তো লোককে প্রশ্ন করিস যে অমুক জায়গায় গেলে ক্যামেরা অন করলে না তাহলে বুঝবো কী করে তুই ক্যামেরা অন করিস নি কেন মনটাই ভালো ছিল না ক্যামেরা অন করার জন্য শরীর বিধ্বস্ত ছিল হাত কাঁপছিল ছিল আমার ক্যামেরা ধরার জন্য কিন্তু পা ঠিক ছিল আমি ট্রেনে করে বসেছি ট্রুপ করে গিয়ে নেমেছি আবার ট্রেনে করে বসে ট্রুপ করে চলে এসেছে কে দেখতে গেছে তুই তিনটে ইউনিশের ট্রেন ধরেছিস কি চারটে উনিশের ট্রেন ধরেছিস কেউ কি দেখতে গেছে তোর মুখের কথা কিন্তু হ্যাঁ মন খারাপ হলে যে লোকে বিরিয়ানি খায় সেই বিরিয়ানি লাভার তুই হয়ে গেছিস সেরকম কিন্তু আসলে আসলে তলায় তলায় যে কি গন্ধ আর কি ঘোটালা তুমি পাকাচ্ছ সেটা তো স্বয়ং ভগবানই জানে হুম শ্বশুরকে পারলে না একটা এক্সট্রা তরকারি করে দিতে তোমার মন এতটাই খারাপ কিন্তু রেডি হয়ে শ্বশুর করে আমি শেরুকে রেখে দিয়ে বেরিয়ে যেতে পারলাম গিয়ে আমি মাটন বিরিয়ানি খেয়ে আসতে পারলাম প্লাস অদ্ভুত ব্যাপার বাড়ি আসার পর রাত্রিবেলা তুই দু পিস মাটন নিজে খেলি ভরটাকে দিলি না কেন তুই তো লোককে বলে বেড়াস লোকে নিজের সেবা করে না পুতির ধর্ম পালন করে না তুই তো করিস তুই তো করিস তাহলে তুই কেন খেতে দিলি না হুম তুই বলছিলিস না আমার বিএডের ডিগ্রিটা দেখে সবাই খুব জ্বলছে সত্যি তাই জ্বলতাম জানিস তো যদি বিএডটা করে কোনো ভালো চাকরি করতিস তাহলে মনে মনে ভাবতাম যে দেখো লাইফে তবু কিছু করেছে একটা কাজ করছে তুই যে যে ধরনের বিএড ডিগ্রি হাসিল করেছি আর বিএড ডিগ্রি হাসিল করে যে ধরনের কাজ তুই ওয়াইটিতে বসে করছি তাতে পরে মনে হয় না এইরকম বিএড ডিগ্রি থাকার থেকে আমি অশিক্ষিতও যদি হতাম তবুও ভালো ছিল লোককে তুমি কি বোকাচু পেয়েছো তোর ভাষাতেই বলছি দর্শকদের কি বোকাচু পেয়েছো বিরিয়ানিটা যে ফেলে দিয়ে আসলি তোর বাপের টাকা ছিল না ওটা জানিস তো এই ভিউয়ার্সরা যারা তোকে দেখছে তাদের পয়সায় তুই খেয়েছিস তাদের পয়সায় খেয়েছিস তুই আবার কমেন্ট পিঠে গেলার কথা যে চার পিস মাংস নিজের জন্য রান্না করে সেই রান্নাটুকুও দেখায় সে হোটেলে বসে কি করে আসলো কোন হোটেল গেছিলিস থ্রি স্টার না ফাইভ স্টার নাকি ও ওয়ো ওয়ো কোনটাই গেছিলিস হ্যাঁ যে পোহা মাইরে আইসো একবারে শরীর ঠিক হয়েছে শান্ত হয়েছে চোখের কাজলটা টানা দেখে তো মনেই হচ্ছিল না যে শরীর বিধ্বস্ত যার বিধ্বস্ত শরীর থাকে তার লুকআউটটাই বোঝা যায় নাকি কিছু করতে গিয়ে বর টের পেয়ে গেছে বা শ্বশুর শাশুড়ি টের পেয়ে গেছে হুম বর তো ছেড়েই দে ওটা তো একটা বর না ওটা বর বর ও কথা ছেড়েই দিলাম নাকি বরের থেকেই গাদনটা খেয়েছে ওই জন্য রাত্রিতে তোরানা মাটনটাও খায়নি দর্শকদের শোনানোর জন্য বলি বরকে ফোন করেছিলাম বরকে ফোন করেছিলাম বারবারকে ফোন করেছিলাম বহুত বড় খেলোয়াড় তুই যে পরকীয়ার চক্রটা তুই নিজে চালাচ্ছিস সেই চক্রের মধ্যে তুই জড়িত করছিস মামনিকে আর গোল পাগলিকে হুম তাই তো তুই মনে করছিস তুই নিজে যেরকম দুনিয়াটাও সেই রকম বুঝতে পেরেছিস এটাই এবার থেকে তোর ধরবো যে তুই কী করে বেড়াচ্ছিস আর আসল গন্ধটা ঠিক বলেছিস জানিস তোর লোকের ব্লগ চ্যানেলে গেলে পরেই জানা যায় তার আসল ব্যাপারটা কারণ ওখানে তো লোকাছাপার কিছু নেই ওখানে তোর এক না যে শ্বশুর শ্বশুরির রমতে গিয়ে সেরুকে আনতে পারে শ্বশুর শাশুড়ির রমতে গিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারে মানে সংসার না ইউটিউব ইউটিউব কারণ মালদু 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 তাহলে তুই বলছিস সেই সব বড়েরা যারা পয়সার গন্ধ পেয়ে যায় বউকে ছেড়ে দেয় ওইভাবে করার জন্য যেমন তোর বর ছেড়ে দিয়েছে তোকে বল ওই জন্যই তো ফোন করে জিজ্ঞাসা করছে যে বাবা এত তাড়াতাড়ি ফিরে আসলে আর একটু সময় নিতে পারলে না তাহলে তো টাকাটা একটু বেশি পাওয়া যেত হুম ঠিক কি না ফ্রিজের জায়গায় একটা ওয়াশিং মেশিনও এসে যেত হুম টি দর্শকের টাকায় পোঙা মেরে তো অনেক কিছু হলো ওয়াইফাই হলো ফ্রিজ হলো শেডু হলো কী ওই যে ক্যামেরার স্ট্যান্ড হলেও টাইপডটা আর চেষ্টা কর চেষ্টা কর তুই ঘরে এসি তুইও লাগাতে পারবি বাড়িতে রঙ তুইও করতে পারবি বুঝতে পেরেছি আমি তো বাবা মুড়ি খাই মুড়ি খেতে খেতে ভালোটার ভালো গুণ গাই খারকটার গুষ্ঠ ষষ্ঠী পুজো করি আমি তো বাবা এরকমই তো চলো বন্ধুরা ভিডিওটার মধ্যে যদি তোমাদের মনে হয় যে কিছু তো আছে অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু চলো টাটা